খাইলে স্বামী ঠোঁটে ভরে আটা, কাঁচা কলা খাইলে স্বামী ঠোঁটে ভরে আটা, আরে পাকিয়া মজিয়া খাইলে কত লাগে মিঠে। তুমি মনে হয় জানো না গো বিয়ে, আমার পিঠা লাগা করি সাতটি কলার বাগান ছিল এখনো হয়েছে, আর আমি কাঁচা কলা খেয়ে দিয়েছি, পাকা কলাও খেয়ে দিয়েছি। আর তুমি এসব কথা কাকে বুঝাচ্ছ গো বিয়ে? আরে তুমি যদি কাঁচা কলা খাও তাহলে তোমার ঠোঁটে আটা পড়বে। আমি কাঁচা কলা খাবো, আমার ঠোঁটে আটা পড়বে? যারা চিন্তাল দিয়ে আটা তুলব, আরো আটা থাকবে। আরে কলা তো সে কলা নয়। তবে তুমি কোন কলার কথা বলতে চাচ্ছ বিয়ে? তুমি মনে হয় জানো না বিয়ে, আমার পিঠে আগা করে সাতটি গাভী ছিল এখনো হয়েছে, আমি কাঁচা দুধও খেয়ে দেখছি, গরম দুধও খেয়ে দেখছি, মাখনও খেয়ে দেখছি, ননিও খেয়ে দেখছি। ঠিক আছে তো, আর তুমি এসব কথা কাকে বুঝাচ্ছ গো বিয়ে? আমি গরম দুধ খাবো, আমার জিভে পোড়া দেবে, মধু নাকে দিব। আরে এ দুধ তো সে দুধ নয়। তবে কোন দুধের কথা বলছো পিয়ে?
তোমার বয়স কত? এখনো 12 চলতেছি। তবে আমার কিছু কথা হয়েছে বিয়ে। কত বছর নারী থেকে একবার বাপ মায়ের ঘরে, কত বছর নারী একবার বিয়ের কথায় আসে, কত বছর নারী একবার বিয়ে কালে যায়, আর কত বছর নারী একবার স্বামীর সভা পায়। উপস্থিত যারা আছেন হিন্দু ভাই এবং দাদাদের নমস্কার, মুসলিম যারা আছেন আদাব। তো আসলে আমরা অনেক দূর থেকে এসেছি, লালমনিহার জেলা থেকে। আপনারা দশজন, আমরা মাত্র কয়েকজন। এত চিল্লাচিল্লি করলে হয়তো আপনারও ব্যর্থতা হবে, আমাদেরও ব্যর্থতা হবে। তাছাড়া আপনাদের এলাকায় সুর আলাদা, আমাদের সুরগুলো আলাদা, হয়তো বোঝাইতে বা শুনতে আমাদেরও কষ্ট হচ্ছে। তো আমরা হিন্দি বলতে বাংলায় বলতেছি, আমাদের আঞ্চলিক যে সুরগুলো গাওয়া হয় পাশে, সেই রকম সুরেই আমাদের গাচ্ছি। তো একটু ধৈর্য সহকারে এরকম করে বসে থাকলে হয়তো আমাদের বলতে খুব সুবিধা হবে বা আপনাদের বুঝতে সুবিধা হবে। কি ভুল বলছি কি না? আর আমাদের বই চলাইতে যদি কোনো ভুল ত্রুটি হয়েছে, নিজ গুণে আপনাদের ছেলে সন্তান বা মনে করে ক্ষমা শুধু দৃষ্টি দেখবেন। তবে আমার প্রশ্ন অ্যান্সার দাও গো, কত বছর নারী থেকে বাপ মায়ের ঘরে, কত বছর নারী একবার বিয়ের কথায় আসে, কত বছর নারী একবার বিয়ে কারে যায়, কত বছর নারী একবার স্বামী 12 বছর হলে নারী থাকে বাপ মায়ের ঘরে, 14 বছরে বিয়ের কথা আসে, 16 বছরে বিয়ে দেয়, আর 18 বছরে স্বামী শোভা পায়। তোমার বয়স কত? আমার বয়স এখনো 12। আরো লাগে কত? 18 লাগে 6 বছর। তোমার দুদি বয়স পূর্ণ হয় নাই হয় কেন তোমার পিতা মাতা বিয়ে দিল? না বুঝে দিয়েছে। তারা যদি বড় মানুষ না বুঝিয়ে বিয়ে দেয় আমার তো সাবান লোক। তুমি একটু ধৈর্য ধরো না, বাড়ি থেকে বেড়াবো না তোমরা বেড়াবে? আমি তো বাইরে হজন আসিনি গো। তো তোমরাই থাকো আমি যাই। এই মা যা যে তোমাকে বাধা করেছে। ওরে ভালোবাসা কোয়া
কোন কথা বলে ঢুকেছি আমি যে তোমাকে এত ভালোবাসি যে বলার মতনে না, নবনের সে তোমাকে ভালোবাসি পিয়ে। তবে পিয়ে আমি তোমাকে একটি প্রশ্ন করছি, বলো দেখি, যে তোমার বাবা মা তোমাকে না বুঝি বিয়ে দিয়েছে, তোমার বয়স পূর্ণ না হতে বিয়ে দিয়েছে, এখনো ছয় বছর লাগে, তাহলে এই ছয় বছর আমি তোমাকে কি করবো পিয়ে?
বিয়ে দিল। ও স্বামী, অতি যদি স্বামী জোরে মারো, পদ্মাবতী স্বামী আছে তোমারও, আর মানলে পদ্মাবার না পান বাঁচতে পারো। তুমি তুমি আমাকে কি বলতে চাচ্ছ পিয়ে? ও স্বামী, সোনার বাস করে সাতালি পর্বতে, পিতায় বাজিতে সোনার বাস করে সাতালি পর্বতে, কোন পাকে আছে সুতের সঞ্চয় কন্যা কয়া বুঝা মরে, আর এক দশটার পাতা দিয়ে মন্দির শুনে থাকে। তোমার মহাতো স্বামী মারা গেছে আমার কালিজাও সাগরে, বাপ কান্দিছে মাও কান্দিছে।